বন্ধুরা, দুই বোনের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আজ দুপুরের কি কি রান্না হবে সেই রেসিপি নিয়ে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে। তো চলো তোমাদের দেখাই আজ দুপুরে আমাদের লাঞ্চে কি কি রান্না হচ্ছে। প্রথমে এই মুগ ডালগুলো ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডাল দিয়ে সবজি দিয়ে হবে। এবারে সবজিগুলো আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে শিম, এর মধ্যে আছে পেঁপে, আর রয়েছে গাজর। এগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। একসঙ্গে এই সবজিগুলো একটা সিটি দিয়ে নিলে খুব সুন্দরভাবে ডাল এবং সবজিগুলো সব গলে যাবে। তাই ধুয়ে আমি সমস্ত সবজির মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সিটি দিয়ে নেব। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, অন্যদিকে এখানে শাক হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে, এটা কি শাক মা? মটরশুঁটি শাক, কলই শাক বা মটরশুঁটি শাক আমি সঠিক জানি না। তো ওই শাকটা এখানে বসিয়ে দিয়েছি হওয়ার জন্য। দুদিকে হচ্ছে একটু শাকটা নেড়ে নিলাম। আমার ঠিক আছে না, দেখো আর একটু ভালো মনে হয় না আছে, তো লাল লাল হয়ে নামিয়ে দেবেন। লাল লাল হলে টক হয়ে যাবে, এই শাক টক হয়ে যায়, এই শাক টক হয়ে যায়। ভাপাচ্ছি একটু ভাজা ভাজা করে নিই। প্রেশার কুকারের এখনো সিটি ওঠেনি, সিটিটা উঠুক, একটু নাড়াচাড়া করে শাকটা নামাবো। শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। শাকটা নামিয়ে নেওয়ার পর এই যেখানে নিয়ে নিয়েছি কুইমুচুরি সবজিগুলো, আমি এগুলো রান্না করবো এবারে। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব। তো তার জন্য আমি দেব কড়াইতে তেল। দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা আদা। এবার এই পুইমুটুলি আর সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি নুন, যার কারণে সবজিটা খুব ভালোভাবে মজে যাবে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি লোটে মিডিয়ামে রেখেছি। ডালের মধ্যে আমি সজনে ডাঁটাগুলো দেবো, তাই এখানে একটু অল্প জল দিয়ে বসিয়ে দিলাম সজনে ডাঁটাটা। তখন প্রেশার দিইনি, কারণ প্রেশার দিলে অনেকটা গলে যেত, বেশি গলে গেলে ভালো লাগে না। তাই আমি এর মধ্যে একটু হালকা সেদ্ধ করে নেব ডালে দেওয়ার জন্য।
চালটা আমার হয়ে গেছে। ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়নি দেখো, মিডিয়াম সেদ্ধ হয়েছে। আবার সবজিগুলো পুরো গলে যায়নি দেখো, একটা প্রেসার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নামিয়ে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। এর মধ্যে একটু গরম জল দেবো। এবার আমি ঢাকাটা আগলা করছি, মানে খুলছি, খুলতে একটা কুলমুচুরি সুন্দর একটা স্মেল আসছে, একটু নেড়ে নিচ্ছি দেখো কুলমুচুরি থেকে কি সুন্দর জল উঠেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রয়েছে। আবার একটু নেড়ে নিলাম, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। সবজির কালারটা খুব সুন্দর এসছে, বিট গাজর দেওয়া আছে, বিট গাজর আলু শিম দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ, বিট শিম গাজর আলু মানে সব কিছু দিয়ে। শীতকালে সবজিটা ভালো লাগে খেতে, আর শীতকালে সবজিটা পাওয়াও যায় ভীষণ, সেই জন্য শুধুমাত্র শীতকালটা ভালো লাগে, তারপরটা ভালো লাগে না। একটু নেড়ে নিলাম, হয়ে এসছে আমার প্রায়, আর কিছুক্ষণ হলে আমার সবজিটা হয়ে যাবে। সেজন্য আবার ঢাকা দিয়ে দিলাম। অন্যদিকে আমার ডালটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অবশ্যই ব্যবহার করবে। এরম দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ আর নুনটা একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর জল লাগবে না? সবজি দেওয়া এই গুণটা দেখা নেই, এই যে মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা, ধনে পাতা দিয়ে আর একটুখানি মেরে নিচ্ছি। সবজিটা কিন্তু আমি তোমরা দেখলে, আমি কিন্তু সবজিটাতে কোনো রকম জল ব্যবহার করি না, আমি এইভাবে একটু কমি গ্যাসটা কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। সবজিটা আমার হয়ে গেছে, এবার আরো একটুখানি ধনে পাতা আমি দেখো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি এ পাশে বসিয়ে দিয়েছি, কুইমুচুরিটা আমার পুরো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, তোমরা দেখো এদিকে আমার ডালটাও ফুটতে শুরু করেছে প্রেসারে। আমি এর মধ্যে ডালটা ফোড়ন দেব একবারে, ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গ্রেট করা আদা, আর পাঁচফোড়ন।
খুব ভালোভাবে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটু ভাজা ভাজা করে নিচ্ছি গ্রেট করা আদাগুলো যাতে অ্যারোমাটা চলে আসে। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গ্রেট করা আদা এবং পাঁচফোড়ন সবটাই রয়েছে, সুন্দর একটা অ্যারোমা আসছে। এটাই আমি এবার প্রেশারের মধ্যে দিয়ে দেবো। প্রেশার ডালটা ফুটে এসছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এই যে ফোড়নটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিচ্ছি ফোড়নটা। অন্যদিকে ফুলকপিগুলো বসিয়ে দিয়েছি, ফুলকপিগুলো প্রথমে একটু ভাজা ভাজা করে নেব তরকারি করার জন্য। এদিকে ফুলকপিগুলো ভাজা হচ্ছে তরকারির জন্য, এদিকে ডালটা আমার হয়ে এসছে। এবার ডালটা আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এদিকে ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ফুলকপিগুলো আমি তুলে নেব। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এই বেবি আলুগুলো যেগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এই আলুগুলোকে খুব ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার আমি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। খুব ভালোভাবে মশলার সঙ্গে আলু আর ফুলকপি গুলো একটু কষিয়ে নেব। আমার সমস্ত সবজি কষানো হয়ে গেছে, এবার আমি সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি, ফুলকপির তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার ফুলকপির তরকারিটা, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিগুলো তোমাদের খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবে যে তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।